দর্শক, বিডি চ্যানেল ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ 14 বছর পর কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে। আগামীকাল সকাল 6টায় সেই খেলা প্রচার হবে এবং এই খেলা নিয়ে কিন্তু বাংলাদেশের আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে কিন্তু চলছে আলোচনা সমালোচনা। তো এই সমর্থকরা আসলে এই খেলা নিয়ে কি ভাবছেন সেই বিষয়টি কিন্তু আমরা আজকে জানবো, আমাদের সাথেই থাকুন। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমরা অনেক বছর ধরে আমরা ফাইনাল মানে কোপা আমেরিকার যে কাপটা, এটা আমরা আমাদের ব্রাজিলের প্রায় 7 বছর যাবৎ আমরা মানে আমরা খেলি না। এটা এবছর আমরা আমাদের মাঠের মধ্যে খেলা হচ্ছে, আমাদের মাঠের মধ্যে আমরাই ফাইনাল গেছি, আমাদের সাথে আমাদের প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা। আমরা চাই আমরা আর্জেন্টিনাকে মানে ডাউন দিয়ে আমরা চাই আমরা আমাদের কাপটা নেওয়ার জন্য, আমাদের মাটিতে আমাদের কাপটা রাখার জন্য। এখানে আমাদের আশাবাদী তো আর্জেন্টিনা জিতবে, কিন্তু একটা জিনিস কি মানে গত খেলায় মেসি ভাই মানে একটু আহত হয়ে গেছে, তো মানে আশা আছে যে আর্জেন্টিনা জিতবে। আচ্ছা, কালকে কে জয়ী হবে বলে আপনার মনে হচ্ছে? আর্জেন্টিনা জয়ী হবে। আপনি অবশ্যই আশা করছেন? অবশ্যই আশা করছি, দীর্ঘ বিশ্বাস আমার। আচ্ছা, আর এমনি ব্রাজিল সমর্থকদের কি আপনার কোনো কিছু বলা আছে কি না, যে তারা যে তারা তো বলছে তারা অবশ্যই জয়ী হবে, আপনার মন্তব্য কি? আশা তো সবারই আছে নাকি, একটা কথা বলতে কি মানে ওটা একটা মিথ্যা স্বপ্ন দেখতেছে ওরা, কোনোদিনই এটা সফল হবে না। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হচ্ছে, একেবারে 14 বছর পর কিন্তু তারা মুখোমুখি হচ্ছে। তো আমি যতটুকু জানি আপনি একজন আর্জেন্টিনা সমর্থক, তো আগামীকাল আসলে কে জিতবে বলে আপনার মনে হয়? আসলে আগামীকাল অনেক বছর পরে কিন্তু এই খেলা আসছে, একটা বিশেষ করে করোনাকালীন সময়ে কিন্তু মানুষের ভিতরে কিন্তু একটা উৎসবমুখী পরিবেশই আমার মনে হচ্ছে, যে বিশেষ করে আমাদের বাংলাদেশ প্লাস আমাদের কিশোরগঞ্জ সদরে কিন্তু সব দিকে যেখানে যাচ্ছি চার দোকান প্লাস বিভিন্ন আড্ডার মহলে কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে প্রশ্ন হচ্ছে। তাই আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমি আর্জেন্টিনা নিয়ে কী বলবো, মনে করবো যে উনি ওরা জিতবে, আর মেসি আমার একজন ফেভারিট খেলোয়াড়, সেই হিসাবে আমি আর্জেন্টিনা সমর্থন আগেও করে আসছি, এখনও করবো, ওরা হারলেও করবো জিতলেও করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিতুক কিন্তু এটা নিয়ে যে আমাদের ভিতরে যে একটা যে বিতর্ক হানাহানি ধরাধরি ওইটা যেন না হয় আর কি। আমি তো সাপোর্ট করি ব্রাজিল, তো ইতিমধ্যে তো আমার ব্রাজিলে জেতার কথা। আচ্ছা আচ্ছা, আপনি আসলে ব্রাজিল কেন সমর্থন করেন? আমি ছোটোবেলা থেকেই ব্রাজিল করি, ব্রাজিলের আমার এলাকার সবাই ব্রাজিল করে আর কি, তাই সব কিছু নেইমারকে আমার ভালো লাগে, তাই আমি একটু ব্রাজিলই সাপোর্ট করি। আচ্ছা, আপনি বিশ্বাস করছেন যে কালকে ব্রাজিল জিতবে? ইনশাল্লাহ। দর্শক, শুনছিলেন ব্রাজিলের সমর্থকরা কিন্তু বলছে আগামীকালের খেলায় কিন্তু ব্রাজিল জিতবে এবং আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু বলছে যে আর্জেন্টিনা জিতবে। তো আগামীকালের খেলায় ব্রাজিল না আর্জেন্টিনা কোন দল বিজয়ী হবে এটা কিন্তু বলে দেবে আগামীকালের ম্যাচেই। তো সেই পর্যন্ত আপনারাও অপেক্ষায় থাকুন, আমরাও অপেক্ষায় থাকলাম।